মোড়ের ওখানে অ্যাক্সিডেন্টটা করেছে, অ্যাক্সিডেন্টটা করার পর ও কি করেছে, একটা বডিকে বার করে দিয়েছে গাড়ি থেকে, গাড়ি থেকে একটা বডিকে বার করে দিয়ে মোটর সাইকেলে তারা ঘুরে ঘুরে তেল পড়ে যায়নি, আগুন ধরে ওইটাই হলো ব্যাপার। হ্যাঁ কথা বলো, শুভ শুভ বাড়ি পুলিশের স্টিকার লাগা কোথাও গিয়েছিলেন নাকি? কোথাও গিয়েছিলেন? কোথায় গেছিলেন? মিশনের কাছে একটি সুমো গাড়ি মেমারি থেকে মালডাঙ্গার দিকে যাচ্ছিল, দুজন মোটরসাইকেল বাইক গন্তার থেকে মেমারির দিকে প্রবেশ করছিল, সুমোটা সামনে একজন প্যাসেঞ্জার পড়ে যায়, তাকে ওভারটেক করে ডাইরেক্ট মানে সরাসরি মোটরসাইকেলের ওপর চাপিয়ে দেয়, ওইখানেই একজন ব্যক্তি পড়ে যায়, পড়ে গিয়ে পায়ের হাড় ফাড় ভেঙে যায়। সেকেন্ড ব্যক্তি গাড়ির সাথে লেগে থাকে সুমোটার সামনে, ড্রাইভারটা চেষ্টা করে সুমোটা বাইকের ওপর দিয়ে চলে যাওয়ার, কিন্তু ওখান থেকে 1 কিলোমিটার আসার পথে বাইকটা যখন সামনে থেকে বেরোয়নি, বাধ্য হয়ে ড্রাইভার কেবিন থেকে বেরিয়ে এসে একটা প্যাসেঞ্জার যেটা কেবিনেটের ওপর ছিল সেই প্যাসেঞ্জারটাকে নামিয়ে ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করছিল। ইতিমধ্যেই ওখানকার জনতা পাবলিক তাকে ধরে ফেলে, ধরে ফেলে মেমারি থানার আন্ডারে থানাকে হ্যান্ড ওভার করে। আর যে পেছন যেগুলো বাইকে ছিল সেই বাইক যাত্রী খুব আঘাত হয়, একজনকার পা ভাঙে, একজনকার কোমর এবং কলার বোল্ট ভেঙে যায়। সেই দুই ব্যক্তিকে আমরা নিয়ে গিয়ে হাসপাতালে গিয়ে আমরা গাড়িটা ভিতরে পুলিশের স্টিকার শোয়ানো ছিল, লাগানো ছিল। কী নাম আপনার? আমার নাম হচ্ছে প্রসিদ্ধ ছিলাম। অফিসে বসে আছে, এদিকে একটা গাড়ি মানে খুব আগুন, মানে চার চাকা সুমো আগুন জ্বলতে জ্বলতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছিল, মানে মেমারি থেকে সাজিয়েছে ওদিকে আসছে, চাকি পড়ার পরে দেখলাম যে একদম ছুটে এত জোর স্পিডে গাড়িটা যাচ্ছে, আমরা লক্ষ্য করি যে সামনে মোটর সাইকেল আছে, টেনে নিয়ে যাচ্ছে। তারপর আমরা ওখানে গেলাম, যে দেখলাম মৎস্য পড়ে আছে ধরে, আমাদের হচ্ছে আরামিন মিশন মহিলা
ওইখান থেকে দিয়ে তাদের কোনো রকম ভ্যানে করে তুলে দিলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে ঘেরে এলাম, এসে দেখলাম যে গাড়িটায় পুলিশের নেম প্লেট লেখা আছে পুলিশ বলে। ভেতরে কি ছিল পুলিশ? চার চাকার গাড়ি, গাড়িতে পুলিশ ছিল না, পুলিশ ছিল না, মহিলা ছিল আর ওই ড্রাইভার ছিল। আমার নাম হচ্ছে মোহাম্মদ এহিয়া মন্ডল। মোহাম্মদ এহিয়া মন্ডল।